দেখেন মাত্র 500 টাকা চালান নিয়ে একটু সামনে আসি। মাত্র 500 টাকা চালান নিয়েছে কিন্তু এই জায়গায় এই ব্যবসাটা করতেছে। একটা কি জিনিস খেয়াল করে দেখেন, যার 500 টাকা অনলি চালান সে লাভেই বান কয় টাকা করবে, আর সারাদিনে কিন্তু সবকিছু বিক্রি হয় না। তো আজকে আমি তার সাথে একটু শেয়ার করবো আপনাদের মাঝে যে গল্পটা, সেটা হচ্ছে অসহায় মানুষগুলো শুধু আপনারা দেখে চলে যায় না। আরেকটা জিনিস, আমাদের বর্তমান সমাজে ট্রেন্ডিং যেটা চলতেছে, আমরা নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি। কি ভাই, তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখেন একটা সুন্দর একটা পরিবেশ বিকেলবেলা, দেখেন বিকেলবেলা হাজার হাজার মানুষ, আমরা ইচ্ছে করলে কিন্তু তাদের কাছ থেকে কিছু একটা কিনতেই পারি। গাইস, আজকে আপনার আমার সাথে থাকবেন, যতক্ষণ তারা আজকে এই 500 টাকার মালামাল বিক্রি না হচ্ছে ততক্ষণ আমি তার সাথেই আছি। বন্ধুরা, আজকে এমন একটা মানসিক গল্প আপনাদেরকে শোনাবো, যে ব্যক্তি দুই দেখেন অল্প কিছু আনারস, কয়টা জাম্বুরা, এটি কি দেখি পেয়ারা, এখানে অল্প কিছু পেয়ারা নিয়ে বসে আছে, একটা ছোট্ট সংসার। আর অসহায় মানুষের গল্পগুলো কতটা কষ্টের হয় একটু খেয়াল করে দেখেন। এরা এই যে সারাদিন আমার এই পাশটা দেখেন, হাজার হাজার বাচ্চারা এখানে বসে বসে খেলাধুলা করতেছে, খুব মজা করতেছে। দেখেন খুব সুন্দর একটা, মানে কি বলবো, জায়গা। আর এই মানুষটা এত অল্প টাকা দিয়ে কীভাবে তার সংসারটা চালাচ্ছে, এই গল্পটা একটু শুনবো। আচ্ছা বলেন, আপনি এই যে অল্প কিছু জিনিস নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, আপনি কীভাবে সংসারটা চালান এই অল্প টাকা দিয়ে? কষ্ট, সংসার চলে না। আচ্ছা, আমি মনে করেন যে বসে আছি তাই কাজ করতেছি, বাস রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ, তো এই যে আপনি কয় টাকার পুঁজি আছে এখানে? তার দোকানটার অবস্থা, সে কিন্তু একটা ভ্রাম্যমান দোকান, ঘুরে 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 এগুলো বিক্রি করে। তার সাথে একটু কথা বললাম, তার সে মাত্র 500 টাকা পুঁজি দিয়ে এই দোকানটা সাজিয়েছে। আপনার সংসারে কে কে আছে? সংসারে আমরা চারজন। আচ্ছা, তার কি করে? আর মেয়ে বসে ছোট ছোট। আচ্ছা, আপনাকে সাহায্য করার মতো ছেলের কি ওরকম বড় হয়েছে? আপনাকে সাহায্য করার মতো কি ছেলের ওরকম বড় হয়েছে না ছোট? না ছোট। দেখেন একটা মানুষ কতটা কষ্টে চলে। গাইস, খেয়াল করে দেখেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা এরকম অসহায় মানুষ আছে, যার চালান মাত্র 500 টাকা, তাদের কাছ থেকে বিনা প্রয়োজনে, বিনা কারণে, প্রয়োজন না হলেও 10 টাকার কিছু কিনবেন, তাহলে কি হবে, সে 10 টাকার বিনিময়ে 2 টাকা লাভ করবে, আর এই 2 টাকায় সে সংসার চালাতে পারবে। আপনি কি ভাবছেন এটি শেষ? অবশ্যই না। আপনি এইভাবে তাদেরকে সাহায্য করলেন, এটাও একটা তাকে সাহায্য করার একটা রাস্তা, তাই না? আপনার এভাবে আমরা ইচ্ছে করলে একটা মানুষকে সাহায্য করতে পারি খুব সহজে। দেখেন সে 500 টাকা চালান, আমার খুব খারাপ লাগতেছে যে এই অসহায় মানুষটা মাত্র 500 টাকা চালান নিয়ে এখানে বসে আছে। হয়তো তাকে দেখার মতো কেউ নাই, হয়তো উপরওয়ালা কোনো না কোনোভাবে তাকে একটা সিস্টেম করে দেবে অবশ্যই। এটা কি বানাইলেন? পেয়ারা। পেয়ারা কয় টাকার? 20 টাকা। 20 টাকায়? খুব সুন্দর, অনেক বেশি আছে না? যাই হোক, এই যে এক ভাই অলরেডি এখানে কেনাকাটা করতেছে, আরেক ভাই হয়তো কেনাকাটা করবে। তো এটা আপনি কি স্পেশালি কোনো ডাক আছে যে ডাক দিয়ে আপনি এগুলো বিক্রি করেন? না, কি বলে ডাক দেন একটু বলেন। ডাক দিয়ে আমরা পেয়ারা, আনারস। আচ্ছা, আর কি বলেন? আর কি শুনবেন আছে এই। তো আজকে কত টাকা বিক্রি করছেন? কেবলই বাড়াইছি, 40 টাকা বেশি। মাত্র 40 টাকা বিক্রি করছেন? ইনশাল্লাহ, আমি এখন আসি, প্রয়োজনে যেভাবে সব আজকে বিক্রি করে এখান থেকে যাবো ইনশাল্লাহ। গাছ আশেপাশে যারা আছে সবাইকে ডাকেন, আমরা আজকে তাকে যেভাবে হোক এগুলো কিনে খেয়ে ফেলবো সব। কি বলেন?